সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা ইতিমধ্যেই তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো পেয়ে গেছো। আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখব। আর এর আগে তোমাদের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সবারই আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে তোমরা তোমাদের সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো পেয়ে যাবে। এছাড়া স্কুল হেল্পলাইন বিডি অ্যাপটি তো রয়েছেই, সেখানেও তোমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো খুব সহজে খুঁজে নিতে পারো। শিক্ষার সকল আপডেট পেতে তোমরা তালুকদার হেল্পলাইন চ্যানেলটির সাথে থাকতে পারো এবং তালুকদার প্রযুক্তি চ্যানেলে প্রযুক্তি বিষয়ক সকল তথ্য পেয়ে যেতে পারো। চলো কথা না বাড়িয়ে আমরা কমপ্লিট স্ক্রিন চলে যাই। তালুকদার একাডেমির আজকের এই ভিডিওতে আমরা তোমাদের 14 সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখব। অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুব সহজে খুঁজে পেতে তালুকদার একাডেমি থেকে স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস প্রকাশ করা হয়েছে গুগল প্লে স্টোরে। তোমরা চাইলে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারো। সেই অ্যাপসের মধ্যে ক্লাস 6 থেকে 22 পর্যন্ত সকল অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া আছে, আজই ডাউনলোড করে নাও। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখব। এটি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। ইতিমধ্যে তোমরা তৃতীয় সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট হয়েছে সেগুলোর অ্যান্সার পেয়ে গেছো। চতুর্থ সপ্তাহের গণিত বিষয়টি তোমাদের যে বিষয়ের জন্য দেওয়া হয়েছে এটি সকল বিভাগের শিক্ষার্থীদের করতে হবে গণিত বিষয়টি, এবং এটি কর্পেজ ভিডিও আমার তালুকদার প্রযুক্তি চ্যানেল পাবলিশ করা আছে। তোমরা চাইলে সেখান থেকে কর্পেজে ডাউনলোড করে নিতে পারো। কর্পেজে তোমরা কী লিখবে? শ্রেণী লিখবে নবম, বিষয় কোড 109, বিষয় হচ্ছে গণিত, অ্যাসাইনমেন্ট নং 2। এটি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022 সালের জন্য। অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমরা লিখবে বীজগাণিতিক রাশি সংক্রান্ত সমস্যা। তো আমরা অ্যান্সারটি রেডি করে রেখেছি। অ্যান্সারটি দেখার আগে আমরা জাস্ট প্রশ্নটা একটু দেখব। নবম শ্রেণী গণিত বিষয়টি 2 নং অ্যাসাইনমেন্ট। যেহেতু এই বিষয়ের আগে একটা অ্যাসাইনমেন্ট হয়েছে, তোমরা জানো ইতিমধ্যেই প্রথম সপ্তাহে তোমাদের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট হয়েছে, দ্বিতীয় সপ্তাহে তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট হয়নি গণিত। এই চতুর্থ সপ্তাহে তোমাদের 2 নং অ্যাসাইনমেন্ট হিসেবে এসেছে। তো এখানে উদ্দীপকে 2টি মান দেওয়া আছে, এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে। এক্সের ভ্যালু বলা আছে √m + √m - n, ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে √5 + √3। এখন 3টি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে সৃজনশীল প্রশ্নের মতো। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করতে হবে যে x + 1/x = n + 1 √m - 1 √m - 1/n, যেখানে m ও n পূর্ণ সংখ্যা এবং m, n হচ্ছে > 0, মানে m ও n এর ভ্যালু 0-র চেয়ে বড় হবে। তো চলো আমরা প্রশ্ন যেহেতু দেখেছি আমরা অ্যান্সারে চলে যাই। তো ক লিখে আমরা লিখতে পারি দেওয়া আছে x এর ভ্যালু হচ্ছে √m + √m - n, তাহলে 1/x এর ভ্যালু কত হবে? তাহলে উপরে 1 নিচে x, তাহলে উপরে 1 নিচে x জায়গায় আমরা জাস্ট x এর ভ্যালুটা বসিয়ে দিব। তাহলে কত হচ্ছে √m + √m - n। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, আমরা যদি এটাকে a² - b² সূত্র আকারে সাজাতে চাই উৎপাদকের সূত্র অনুসারে, তাহলে আমরা জানি যে a² - b² সূত্র হচ্ছে a + b × a - b। তাহলে এখানে √m + √n - n কে এখানে যেহেতু প্লাস আছে আরেকটা m মাইনাস দ্বারা গুণ করব, শুধু জাস্ট √m - √m - n দ্বারা গুণ করলেই দেখা যাবে নিচেরটা a² - b² সূত্র চলে আসবে। তাহলে আমরা যদি নিচেরটা গুণ করতে চাই তাহলে আমরা উপরেরটাকে সেম জিনিস দ্বারা গুণ করা লাগবে। তাহলে আমরা 1 × √m - √m - n / √m + √m - n × √m - √m - n। হর লবকে আমরা কি করলাম? √m - √m - n দ্বারা গুণ করে দিলাম। এটা আমরা লিখে দিলাম যে হর লবকে দ্বারা গুণ করে পাই। তাহলে উপরে যা আছে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে, নিচে যা আছে তাই থাকবে। এখন আমরা যদি এটাকে আমরা কিন্তু চাইলে এই লাইন লিখে এই লাইন না লিখলেও চলবে, সরাসরি এই লাইনও লিখতে পারো। তো এখান থেকে আমরা উপরে কি থাকে উপরে যা আছে তাই থাকবে √m - √m - n। নিচে যেহেতু আমরা বলেছিলাম a² - b² সূত্র অনুসারে পড়বে a + b × a - b যেহেতু হয়েছে, তাহলে উৎপাদকের সূত্র মতে আমরা √m কে এ ধরে নিতে পারি √m² a² - b² জায়গায় b কত এখানে √m - n, তাহলে √m - n হোল স্কয়ার। তাহলে উপরে যা আছে তাই থাকছে √m - √m - n, নিচে থাকবে √m² তার মানে হচ্ছে m - √m - n হোল স্কয়ার, তার মানে m - n। তাহলে m - m - n। তাহলে এখানে মাইনাস দ্বারা গুণ করা আছে নিচেরটাকে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস, এখানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস m, আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস n। উপরে যা আছে তাই থাকবে, এখানে উপরে যা আছে তাই থাকবে। নিচে দেখো m থেকে m বিয়োগ করলে 0 আর এখানে প্লাস n থাকছে, তাহলে মানে শুধু n থাকছে। এখন আমরা যেহেতু 1/x, এটা হচ্ছে আমাদের 1/x এর ভ্যালু। এতক্ষণ আমরা কাজ করে 1/x এর মানটা পেয়ে গেলাম। এবার আমাদের প্রশ্নে বলা ছিল যে x + 1/x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এবার কি করি? x + 1/x লিখতে পারি, যেখানে x এর ভ্যালু এবং 1/x এর ভ্যালু আমরা যোগ করব জাস্ট। তাহলে x এর ভ্যালু আমরা লিখে নিলাম +1/x এর ভ্যালু এটা যেটা পাইছি এটা আমরা লিখে নিলাম। এখন যোগ করলে কি হবে? লসাগু করব। লসাগু হচ্ছে আমাদের হরে আসবে n। তো তারপর আমরা কি করতে পারি? যেহেতু এখানে কোনো হর নাই বলতে হর 1 আছে, তাই আমরা সরাসরি কিন্তু n দ্বারা গুণ করে নিতে পারি পুরো পদটাকে। তাহলে n × √m + n, এখানেও n দ্বারা গুণ হবে n √m - n প্লাস এতটুকুর কাজ শেষ, পুরোটাকে অ্যান দ্বারা গুণ করা শেষ। এবার হচ্ছে আমরা এটা অ্যানকে অ্যান দ্বারা ভাগ করলে ওয়ান, ওয়ানকে পুরোটা দ্বারা গুণ করবো, লব দ্বারা গুণ করলে যা আছে তাই থাকে, মানে প্লাস √(m - √(m - n)। তাহলে উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি অ্যান √(m) প্লাস √(m), এখানে √(m) এর সাথে কিন্তু অ্যান নাই, প্লাস এখানে আরেকটা প্লাস অতিরিক্ত চলে আসছে, আমরা যদি এটা কেটে দিই প্লাস √(n) √(m - n) - √(m - n) /n। তাহলে এখানে দেখো আমরা কিন্তু এখান থেকে √(m) কমন নিতে পারি, এখান থেকে যদি √(n) কমন নিই তাহলে পাচ্ছি আমরা √(n) কমন নিলে m কমন নিলে n প্লাস 1 প্লাস এখান থেকে যদি আমরা n minus 1 কমন √(m - n) কমন নেই, তো এখানে √(m - 1n) আছে, এখানে √(m - n) আছে, তো এটা থেকে আমরা √(m - n) কমন নিলে এখানে থাকছে n, এখানে থাকছে 1, তার মানে n - 1 /n। তাহলে উপরে আমরা এই পাশে পাচ্ছি m n+1, এখানে n - 1, তার মানে আমরা এখান থেকে কোনো কিছু কমন নিতে পারছি না, যা আছে যেভাবে আছে সেভাবে থাকবে, জাস্ট আমরা n+1টাকে সামনে নিয়ে আসলাম, n+1 এখানে √(m) আছে, √(n) রাখলাম, √(m) রাখলাম, তারপর এখানে প্লাস n - 1 আছে, n - 1 রাখলাম, এটাকে সামনে আনলাম, আর এটা যা আছে সেভাবে রাখলাম √(m - n) /n। এবার সুতরাং আমরা লিখতে পারি যে x+1/x হচ্ছে n+1 √(m) n - 1 √(m - n) /n proved। এটা আমরা কেন সামনে আনলাম, ওই যে আমাদের প্রমাণে যেহেতু বলছে যে n+1 √(m), তো এটা আমরা এই জন্যই সামনে সাজিয়ে লিখলাম যাতে আমাদের প্রমাণটা করতে সুবিধা হয়। এই ছিল কয়ের অ্যান্সার। এবার আমরা খ নম্বর প্রশ্নে চলে আসি। খ নম্বর যে প্রশ্ন, এখানে বলা হয়েছে y² - 1/y² এর মান বের করতে হবে, y² - 1/y² মান বের করতে হবে, যেখানে y এর ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে উদ্দীপকে √5 + √3। তাহলে আমরা এইভাবে অ্যান্সারটা করতে পারি যে দেওয়া আছে y = √5 + √3, সুতরাং 1/y, যেহেতু y এর ভ্যালু আছেই তাহলে 1/y হবে 1/√5 + √3। আগেরটার মতোই আমরা কি করব, a + b * a - b সূত্র করে ফেলবো, মানে a² - b² সূত্র করার জন্য আমরা এখানে যেহেতু √5 + √3 আছে, তাহলে এখানে আমরা √5 - √3 দ্বারা গুণ করব, এবং গুণ করলে ওই পক্ষে গুণ করা লাগবে, মানে লব এবং হরকে গুণ করা লাগবে। আমরা এখানে লিখে নিব লব ও হরকে √5 - √3 দ্বারা গুণ করে পাই, গুণ করে কি পেলাম 1 * √5 - √3 √5 + √3 * √5 - √3। তাহলে উপরে যা যেভাবে আছে সেভাবে রাখলাম, জাস্ট 1টাকে এখানে সরিয়ে নিলাম। তো এবার এখান থেকে আমরা কি করতে পারি, উপরে যা আছে সেভাবে থাকবে, মানে লবটা ঠিক থাকবে, শুধু হরে আমরা যেহেতু a² - b² সূত্র করতে পারি, a + b * a - b করে ফেলেছি, তাহলে √5² - √3²। তাহলে উপরে যা যেভাবে আছে সেভাবে থাকবে, নিচে √5² মানে হচ্ছে রুট এবং স্কয়ার কাটা যাবে, কাটা যায় কীভাবে তোমরা জানো অনেকেই, আমরা আমার কাছে যারা প্রাইভেট পড়েছো আমি বলেছিলাম যে √5 মানে হচ্ছে রুট মানেই হচ্ছে যেই সংখ্যার উপরই রুট থাকবে না কেন সেটার উপর পাওয়ার হচ্ছে 1/2। তাহলে 1/2 আর 2 গুণ করলে কিন্তু 1 হচ্ছে, তার মানে 5ই থাকবে, মানে 5^1, 5^1 মানে 5। এভাবে এখানে রুটের স্কয়ার কাটা যায় এভাবে বলে আর কি, তো রুটের স্কয়ার কাটা গেলে এখানে থাকছে 3, তার মানে 5 - 3। তাহলে উপরে থাকছে √5 - √3, নিচে থাকছে 5 - 2 মানে 2। তাহলে এবার আমরা এটা কিন্তু আমরা 1/y এর ভ্যালু পেয়ে গেলাম, আমাদের প্রয়োজন হচ্ছে y + 1/y এর ভ্যালু। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং y এর মানটা বসালাম √5 + √3, 1/y এর ভ্যালুটা বসিয়ে দিলাম এখান থেকে √5 - √3 /2। এবার এই দুইটার লসাগু আমরা কত পাচ্ছি 2, মানে 2, এটা আমাদের হরে থাকবে, যেহেতু এখানে কোনো হর নাই, মানে হর নাই বলতে 1 আছে, তাই আমরা এই অংশটাকে আমরা 2 দ্বারা গুণ করে নিতে পারি, তাহলে √2 √5 + 2 √3 প্লাস। এবার এই অংশের বেলায় আমরা নিচে হরে 2 আছে, তাহলে হর 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 কে এবার আমরা যদি √5 - √3 দ্বারা গুণ করি তাহলে √5 - √3 থাকছে। এবার আমরা √5 2 √5 আছে, আর এখানে √5 আছে, তাহলে দুইটা √5 আর একটা √5 যোগ করলে 3 √5, আর এখানে দেখো দুইটা √5 থেকে একটা একটা 2 √3 থেকে √3 বিয়োগ একটা √3 বিয়োগ, তার মানে একটা √3 থাকবে, তাহলে 3 √5 + √3 /2। এবং আমাদের যে দুইটা মান বের করতে বলছে, একটা আমাদের বলা হয়েছিল যে y² - 1/y² y² - 1/y² বের করা মানে হচ্ছে a² - b² a² - b² সূত্র বের হিসাবে আমাদের a + b * a - b লাগবে, তার মানে এখানে y + 1/y এবং y - 1/y এর ভ্যালু লাগবে। আমরা এতক্ষণ y + 1/y এর ভ্যালু বের করলাম, এবার আমাদের বের করতে হবে y - 1/y এর ভ্যালু। আমরা এটা এভাবে লিখতে পারি, y এর ভ্যালুটা বসালাম মাইনাস দিলাম, 1/y এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার এখানে আমরা লসাগু করলাম, তাহলে নিচে থাকছে 2 আর উপরে থাকছে 2 √5 + 2 √3 - √5 প্লাস √3। এটা কেন প্লাস হলো, ওই যে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, সরি মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস, এই জন্য এটা চিহ্নের পরিবর্তন হলো। যাই হোক, তো 2 √5 থেকে একটা √5 বিয়োগ করলে √5 থাকছে, আর এখানে 2 over 3 আর একটা root over 3 যোগ করলে 3 root over 3 by 2 তাহলে এবার আমাদের প্রদত্ত রাশি চলে আসে প্রদত্ত রাশি ছিল y স্কয়ার - 1 বাই y স্কয়ার তাহলে আমরা সেটাকে সূত্র যদি বসাই বা সূত্র যদি ভাঙাই তাহলে আমরা জানি যে y + 1 বাই y * y - 1 বাই y হবে তাহলে আমরা এখানে y + 1 বাই y এর ভ্যালুটা বসিয়ে দিলাম এবং y - 1 বাই y এর ভ্যালু বসিয়ে দিলাম এবার যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে নিচে 2 আর 2 গুণ করলে হরে 4 থাকছে এবং লবে উপরেরটা আমরা গুণ করতে পারি 3 গুণ আকারে রাখলাম এবার আমরা গুণ করব প্রথম রাশির সাথে পরের প্রথম রাশি এই রাশির প্রথম রাশির সাথে এই রাশির প্রথম রাশি গুণ এই রাশির দ্বিতীয় রাশির সাথে এই রাশির প্রথম রাশি গুণ এভাবে আমরা গুণ করতে পারি তাহলে 3√5 * √5 + 3√5 * 3√5 তার মানে এই প্রথম রাশি দ্বারা একবার পুরো দ্বিতীয় রাশি গুণ করলাম আবার দ্বিতীয় রাশি দ্বারা পুরো দ্বিতীয় রাশিকে আবার গুণ করলাম তাহলে কি পাচ্ছি আমরা 3√5 * √5 + 3√5 * 3√3 + এখানে √3 আর √5 গুণ করলে হচ্ছে √15 আর এখানে √3 গুণ করলে √3 কাটা যায় মানে 3 থাকে শুধু √3 3 হয় ঠিক আছে 3 আর এখানে 3 আছে তার মানে 3 * 3 / 4 তাহলে উপরে পাচ্ছি আমরা কত 5 এখানে √5 কাটা যায় মানে কাটা গিয়ে এখানে 5 থাকে √ কাটা গিয়ে 5 থাকে 5 আর 3 15 পাচ্ছি এখানে এখানে পাচ্ছি আমরা 3 * 3 9 আর √3 √5 হচ্ছে √15 + √15 + 9 / 4 তাহলে উপরে থাকছে 24 + 10 √15 / 4 আর নিচে এখানে থাকছে হচ্ছে এবার যদি আমরা এখান থেকে কমন নিই 2 কমন নিলে এখানে থাকছে 2 * 12 + 5 √15 / 4 2 আর 4 কাটাকাটি গেলে নিচে থাকছে 2 উপরে পাচ্ছি 12 + 5 √15 এটাই আমাদের आंसर তাহলে 12 + 5 √15 / 2 এটাই হচ্ছে y² - 1 / y² এর ভ্যালু এবার আমরা সর্বশেষ প্রশ্নে চলে আসি যেখানে বলা হয়েছিল দেখাতে হবে যে y এর ঘন এবং এর বিপরীত রাশির ঘন এর সমষ্টি y এর ঘন এবং এর বিপরীত রাশির ঘনের সমষ্টি বিপরীত রাশি বলতে 1/y তার মানে y এর ঘন মানে y³ আর বিপরীত রাশি কত 1/y 1 টার্ম এর যেহেতু ঘন বলছে তাহলে 1/y³ সমষ্টি মানে প্লাস তাহলে y³ + 1/y³ এর সমষ্টি হচ্ছে কত 63/4 * √3 + √5 + √3 এটা আমাদের প্রমাণ করতে হবে দেখাইতে হবে তো আমরা ঘ লিখে লিখতে পারি যে খ তে প্রাপ্ত y + 1/y এর ভ্যালু হচ্ছে 3√5 + 3³ √3/2 এখন y এর যে ঘন এটা জানি আমরা y³ + y এর বিপরীত রাশি হচ্ছে 1/y y এর বিপরীত রাশি ঘন হবে 1/y³ তার মানে 1/y³ এর সমষ্টি হচ্ছে y³ + 1/y³ আমাদের প্রমাণ করতে হবে যে y³ + 1/y³ = 63/4 * √5 + √3 এখন আমরা জানি যে আমাদের মান যেটা দেওয়া আছে যে y + 1/y = 3√5 + √3/2 এবার আমরা এটাকে ঘন করে ফেলি উভয় পক্ষকে ঘন করে ফেলি আমরা এভাবে লিখতে পারি যে y + 1/y হোল কিউব ইকুয়াল এটাকে আমরা ঘন করব তাহলে 3√5 + √3/2 হোল কিউব উভয় পক্ষকে ঘন করে পাই তাহলে এটা ঘন করলে আমরা কত পাই a³ + b³ এর যে সূত্র সেই সূত্র অনুসারে আমরা জানি y³ + 3a²b + 3ab² + b³ সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি y³ এখানে রাখতে পারি + 3y² যেহেতু এখানে a এর জায়গায় আছে y b এর জায়গায় আছে 1/y তো 3y² * 1/y + 3y * 1/y² + 1/y³ আর এখানে এটাকে আমরা ঘন করলে পাই উপরেরটাকে ঘন 2 কে ঘন করলে হচ্ছে 8 আর উপরেরটাকে যেভাবে আছে সেভাবেই আমরা ঘন আকারে রেখে দিলাম পরে আমরা ভাঙাবো এবার আমরা এখান থেকে পাচ্ছি y³ + 3y y² আর y কাটা গেলে আমরা y পাচ্ছি এখানে পাচ্ছি 3 * 1/y + 1/y³ এবার আমরা উপরের অংশটা আছে নিচের অংশ এইটা সাইডে রাখবো উপরের অংশটাকে a³ + b³ সূত্র করতে পারি 3√5 আমরা a ধরে নিতে পারি এটাকে b ধরে নিতে পারি √3 কে b ধরে নিলে আমরা কি পাই আমরা পাচ্ছি যে 3√5 হোল কিউব + 3√5 হোল স্কয়ার √3 এখানে একটা প্লাস বেশি চলে আসছে প্লাস 3√5 √3 হোল স্কয়ার প্লাস √3 হোল কিউব / 8 সরি এখানে আচ্ছা এবার তাহলে এখানে পাচ্ছি আমরা কত y³ + 1/y³ + 3y + 3/y এটা জাস্ট আমরা এই 1/y³ কে সামনে নিয়ে আসলাম আর এখানে যে 3y আছে 3y রাখলাম এখানে হচ্ছে 3/y সেটাই আছে এখান থেকে দেখো আমরা ক্যালকুলেশন করলে কি পাই 3³ মানে হচ্ছে 27 এখানে √5 হোল কিউব করলে 5√5 সেভাবে আমরা পাচ্ছি 27 ইনটু এটা কিন্তু পয়েন্ট না এটা ইনটু হ্যাঁ ইনটু বোঝানো হচ্ছে 27 ইনটু 5√5 + 135√3 + 27 ইনটু √5 + 3√3 / 8 তাহলে এই পাশে পাচ্ছি y³ + 1/y³ + এখান থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে 3 কমন নিলে y + 1/y প্লাস এখানে পাচ্ছি 135√5 প্লাস 27√5 প্লাস 138√3/8। এখান থেকে দেখো আমরা পাচ্ছি 1/y প্লাস 1/y এর যে ভ্যালু জানি সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, এখানে এটা বসিয়ে দিলাম আমরা। আর এখান থেকে আমরা 135√5 আর এটা যোগ করলে আমরা পাচ্ছি 162√5। আর বাকি যা সব কিছু ঠিক থাকবে। পরের লাইনে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে y³ প্লাস 1/y³ আছে। এখানে 3 আর 3 গুণ করলে 9 √5 প্লাস 3√3/2। আর এখানে যেভাবে আছে সেভাবে থাকবে। এবার আমরা এই অংশটাকে বাম পাশে ডান পাশে নিয়ে আসবো। আমরা যদি ডান পাশে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে y³ প্লাস 1/y³ থাকবে। এখানে এইটা যেভাবে আছে সেভাবে থাকবে। এই অংশটা জাস্ট এই পাশে ডান পাশে চলে আসবে এবং মাইনাস আকারে আসবে। মাইনাস আকারে আসলে আমরা এটাকে লসাগু করবো। এইটা 12 লসাগু হচ্ছে 8। আর তাহলে উপরে থাকছে 162√5 প্লাস 138√3। এই অংশ ঠিক থাকবে, কিন্তু এই অংশ যেহেতু 4 আর 2 আছে তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে 4 এবার এই লব দ্বারা গুণ করবো আমরা 4কে। তাহলে 9√5কে আমরা 4 দ্বারা গুণ করলে 36√5। আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে 12√3। কিন্তু এখানে মাইনাস আসলো কেন, মাইনাস এই যে মাইনাস আছে সামনে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এই অংশে থাকছে y³ প্লাস 1/y³ আর এখানে আমরা যদি যোগ বিয়োগ করে পাই তাহলে সেটা পাচ্ছি হচ্ছে 126√5 প্লাস 126√3 আর নিচে হচ্ছে 8। এবার দুইটা থেকে কিন্তু আমরা 126 কমন নিতে পারি। এই দুটো থেকে যদি আমরা 126 কমন নেই, আচ্ছা আমরা কি মিস্টেক করে ফেললাম? না, আমরা তো কোনো মিস্টেক করি নাই। এখানে জাস্ট 126 লেখার পর এই জায়গাটায় ডাবল 126 চলে আসছে, এটা এখানে থাকবে না। আচ্ছা এবার ঠিক আছে। তাহলে এখানে দেখো 126√5 প্লাস 126√3, এই দুটো থেকে আমরা 126 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকছে 126 √5 প্লাস √3। আর নিচে যা আছে উপরে যা আছে ডান পাশে যা আছে বাম পাশে যা সব কিছু ঠিক থাকবে। এবার দেখো 126কে 2 দ্বারা ভাগ করা যায়, 8কেও 2 দ্বারা ভাগ করা যায়। 126কে 2 দ্বারা ভাগ করলে 63 থাকছে। আর এখানে থাকছে √5 প্লাস √3, এটা যেভাবে সেভাবে থাকবে। 8কেও 2 দ্বারা ভাগ করা লাগবে কারণ উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করব। তারা 2 দ্বারা ভাগ করলে 8কে 2 দ্বারা ভাগ করলে 4, আর কাটাকাটি যাবে না। এবং আমাদের প্রমাণও কিন্তু এটা ছিল যে 63/4 √5 প্লাস √3। তো এটা আমরা প্রমাণ করতে পারছি। তো আমরা এখানে প্রুফড লিখে দিব, যেহেতু দেখাইতে বলছে। কেউ প্রুফডও লিখতে পারো, আর যদি আরও বেশি কিছু চাও তাহলে তোমরা কিন্তু চাইলে শোডও লিখতে পারো, SHOWED শোড। শোডও লিখতে পারো, প্রুফডও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুবান্ধব শেয়ার করে দিবা যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও যাতে আমরা জানতে পারি সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।